কেমন চলছে মামুনের নতুন সংসার? আর এতদিন পর এই বিষয় নিয়ে মুখ খুলেছে মামুন, আর লাই লাই ভাই এতদিন পর কি বলছে? তাছাড়াও তাদের নতুন অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে আবার সোশ্যাল মিডিয়ায়, সবকিছু জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সবকিছু জানতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। তার আগে ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করুন, আর চ্যানেলে প্রথমবার দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনি একটা লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওদের উৎসাহ যোগায়। তো বাড়তি কথা না বলে মূল ভিডিওতে ফোকাস করা যাক। এত কিছুর পরও মামুন কিন্তু এই বিষয় নিয়ে কখনো মুখ খোলেনি, আর মামুন কিন্তু এতদিন লাইলার কোনো ভিডিও আপলোড করেনি। কিন্তু গতকাল আবার তাদের বিয়ের কাহিনিটা সামনে আসলো, আর সেটার পিছনে মামুনেরই হাত রয়েছে, কারণ সে একটা রোমান্টিক ভিডিও আপলোড করে লাইলাকে নিয়ে। আর ক্যাপশনে লিখে আহ কি চাহনি, আর এই ভিডিওটা আপলোড করার পরপরই বিদ্যুতের গতিতে ভাইরাল। আর আমরা বাঙালি ভাই, এটার কমেন্ট বক্সে এমন সব কমেন্ট করা হচ্ছে যা উচ্চারণ করতে লজ্জা লাগে, মানে এক কথায় যা মন চায় তাই বলে যাচ্ছেন আপনার, যাকে সব কমেন্টের কোনো রেসপন্স করে নাই মামুন। আর তাদের শুধু এই ভিডিওটা ভাইরাল হয় নাই, তাছাড়াও আরও অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। এতদিন লাইলাও বেশ চুপচাপে ছিল, সে মানুষের সব বকাবকি একদম সহ্য করতে পারতেছিল না, ফলে অনেকদিন তাকে আমরা টিকটকে দেখতে পাইনি, আর নতুন কোনো ভিডিও আপলোড করে নেই। কিন্তু সে আবারও ফিরে আসছে, সে আবারও ভিডিও আপলোড করা শুরু করেছে, আর সে নতুন একটা ভয়েস ভিডিও আপলোড করে কয়েকদিন আগে। চলুন তার কিছু অংশ শুনে আসি। আমি কিন্তু কারো হাজবেন্ড কারো বয়ফ্রেন্ড ভাগিয়ে নিয়ে কোনো রকম সম্পর্ক করিনি। এখানে যেহেতু তার কোনো প্রবলেম নেই, তার পরিবারের কোনো প্রবলেম নেই, তার বন্ধুদের কোনো প্রবলেম নেই, তার সহকর্মীদের কোনো প্রবলেম নেই, সেখানে আমার মনে হয় না আপনাদের খুব একটা টেনশনের ব্যাপার। আসলে সত্যি কথা, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আর এমন কোনো নিয়ম আসলেই নেই যে বড়দের সাথে রিলেশন করা যাবে না। অনেকে তার ভিডিওর নিচে বাজে মন্তব্য করে যাচ্ছে, আবার কেউ কেউ বলে যাচ্ছে কেমন যাচ্ছে সংসার, কথা শুনে তো বোঝাই যাচ্ছে ভালোই যাচ্ছে, তবে তাদের এইসব বিষয়ে হস্তক্ষেপ করা একদমই ঠিক না। তো প্রিয়স, আপনি কি তাদের বিয়ে আসলে সাপোর্ট করেন? মতামত দিয়ে যাবেন অবশ্যই ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, টেক কেয়ার।